আসেন আসেন, আরে আসেন না। আমি কি বললাম, আজকে মহামান্য হাইকোর্ট জায়েদ খানের পক্ষে রায় দিয়েছে, আমি আইনের প্রতি শ্রদ্ধা আছি। ওই পক্ষ আপিলে যাবে না, কিন্তু তাকে করে আপিল বলুন। আবার আমার একশো আব্দুল সাহেব, আবার একশো আমি বুঝতে পারছি। আমি আর কি বলছি, আমি বলছি আইনের প্রতি আমি শ্রদ্ধা আছি, হাইকোর্ট তোমার পক্ষে রায় দিয়েছে। আপনার লাভ লোকসানটা কোন জায়গায়? তোমার কাছে সময় অনুরোধ থাকবে সাংবাদিক মাধ্যমে, এটা আমার অনুরোধ দেখতে হবে। এটাকে তো ইয়ের অনুরোধ না, আমার না, আমার আপনার অনুরোধ আমি রাখবো। আপনি তো সব কিছু তো অনুরোধ করলেন, আমার কথা আমি বুঝে দেবাই নাই, যেহেতু তুমি বলছো আমি যেটা করছি আপিল বোর্ডের সিদ্ধান্ত এত সহজে চেঞ্জ হবে? অপেক্ষা করেন, আমি আপিল বোর্ডের সিদ্ধান্ত আমি মেনে নিবো, হাইকোর্টের আদেশ শুনে না। আমি আমার আপনাকে